ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার কারণ, যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের আন্ডারে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে বোর্ড রয়েছে, এক্সাম বোর্ড, তারা অনেকগুলো এক্সাম নিয়ে থাকে। যেমন তোমাদের WBJEE আছে, পাবডেট আছে, ডিলেট আছে, জেনপাস ইউজি আছে, এএনএম জিএনএম আছে, সমস্ত ডেট কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কবে থেকে তোমাদের পরীক্ষা হচ্ছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, রেজাল্ট কবে বেরোবে, সব কিছু একটি ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটি শুরু করা যাক। যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে একটি PDF দেখতে পাচ্ছ। প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই, টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন কন্ডাক্টেড বাই WBJEE ফর সেশন একাডেমিক সেশন 2023-24। প্রথমে আছে WBJEE। দেখো, 30/4/2023-এ তোমাদের এক্সাম শুরু হবে, মানে এক্সাম হবে একদিনই, সানডেতে। অনলাইন অ্যাপ্লিকেশন হবে 4th week of December, অর্থাৎ এই মাসেরই চতুর্থ সপ্তাহ থেকে, এবং তোমাদের রেজাল্ট পাবলিশ হবে কিন্তু মে মাসের তৃতীয় সপ্তাহে। ঠিক আছে, এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, বা যেটা জয়েন্ট এন্ট্রান্স নামে অত্যাধিক পরিচিত, কিসের জন্য দেওয়া হয়? ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি, আর্কিটেকচার কোর্স, সরকারি বেসরকারি সমস্ত ইনস্টিটিউশনগুলোতে। এরপরে চলে আসি পাবডেট। পাবডেটটা হচ্ছে একটি এন্ট্রান্স এক্সামিনেশন। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে একটি এন্ট্রান্স এক্সাম নেওয়া হয়। সেটা কবে পরীক্ষা হবে? দুদিন পরীক্ষা হবে, 20/5/2023 এবং 21/5/2023, শনিবার এবং রবিবার। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে? 1st week of January, এবং রেজাল্ট পাবলিশ হবে 2nd week of June। তারপরে আছে জিলেট বলে একটি পরীক্ষা, যেটা কিন্তু টেকনোলজি, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং এগুলোতে ল্যাটারাল এন্ট্রির একটা এক্সাম। তো সেটার পরীক্ষা হবে 10/6/2023, 10/6/2023, এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 1st week of December, অর্থাৎ এই ডিসেম্বর মাসেরই একদম শেষ সপ্তাহে। পরীক্ষা হচ্ছে কবে? 10/6/2023-এ। তারপরে আছে জিমাস পিজি, এটা জেনপাস পিজি হবে, ভুলবশত জিমাস পিজি হয়ে আছে। এটার পিজি কোর্স, অর্থাৎ জেনপাসের যেমন ইউজি কোর্স হয়, জেনপাসের একটা পিজি কোর্স হয়। যারা জেনপাসের এই পিজি কোর্সের পরীক্ষা দিতে চাইছো, তাদের কিন্তু পরীক্ষা 10/6/2023-এই, এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে 1st week of January, এবং রেজাল্ট পাবলিশ হবে 4th week of June। তো পরবর্তী সব থেকে গুরুত্বপূর্ণ, এবং তোমরা সবাই এটাই সব থেকে বেশি পরীক্ষা দাও, জেনপাস ইউজি, যেখানে তোমাদের প্যারামেডিকেলের কিছু কোর্স আছে এবং বিএসসি নার্সিং আছে, তার পরীক্ষা হবে কিন্তু 11/6/2023, 11/6/2023, অর্থাৎ তোমাদের জুন মাসের 11 তারিখে তোমাদের পরীক্ষা হবে, এবং তার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ শুরু হবে সেকেন্ড উইক অফ জানুয়ারি থেকে। তারপরে আছে দেখো JEPBN, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি যে নার্সিং কোর্স হয়, পোস্ট বেসিক, তার একটা পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেই পরীক্ষাটা কবে হবে? 1/7/2023-এ, এবং তার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 2nd week of February থেকে। তারপরে আছে MSc নার্সিং কোর্সের একটা এক্সাম, সেটাও 1/7/2023-ই হবে, 3rd week of February থেকে তাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এরপরে আসে আরও একটি বড় পরীক্ষা, সেটা হলো এএনএম জিএনএম। এটা হচ্ছে অক্সিলারি নার্সিং মিডওয়াইফারি এবং জেনারেল নার্সিং মিডওয়াইফারি। তো এটা ডেট অফ এক্সামিনেশন কবে আমরা দেখতে পাচ্ছি? ডেট অফ এক্সামিনেশন আছে কিন্তু 2/7/2023, অর্থাৎ জুলাইয়ের 2 তারিখ। তার জন্য তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 3rd week of January থেকে, এবং তার রেজাল্ট বেরোবে 1st week of July। বাকি যে পরীক্ষাগুলো আছে সেটা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, পোস্ট গ্রাজুয়েট কোর্সেস ইন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো এই সমস্ত পরীক্ষাগুলো, তার মধ্যে তোমাদের জন্য তোমরা প্রত্যেকে যে পরীক্ষাটা প্রায় দাও, সেটা হচ্ছে WBJEE, জিলেট, জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে আমার সাথে প্রিপারেশান করতে চাইলে তোমরা পুরোপুরি ফ্রিতে প্রিপারেশান পাবে, ভায়া ইউটিউব ভিডিও এবং কিছু কিছু ভিডিও টিচমিট অ্যাপে পাবে। আমি টিচমিট অ্যাপে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা এখন বন্ধ আছে। আমি আবার তোমাদের জন্য পুরো ফ্রি প্রিপারেশান শুরু করব। পার্টিকুলারলি যদি আমি তোমাদের একদম ডিটেলস বলি, সেটা হচ্ছে শুধুমাত্র জেনপাস ইউজি এবং এএনএম জিএনএম এর জন্য। জেনপাস ইউজির ক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, এএনএম জিএনএম এর জন্য সমস্ত সাবজেক্টের তোমরা ভিডিও পাবে। সেই ভিডিওটি তোমাদের জন্য আমি শুরু করব,
জেন পাসের জন্য শুরু হবে তোমাদের ডিসেম্বরের 3rd week থেকে, এবং এএনএম জেনিমের জন্য শুরু হবে ডিসেম্বরের 4th week থেকে। তাই তোমরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে, যারা সবাই জানতে পারে তার কবে থেকে পরীক্ষা এবং প্রস্তুতিতে শুরু করে দেয়। ঠিক আমি কিছুদিন পরে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কী কী বই ব্যবহার করবে সব কিছু তোমাদের জানিয়ে দেবো এএনএম জিএনএমের জন্য। আমি অলরেডি জেন পাসের কীভাবে তোমরা প্রস্তুতি নেবে, কী কী বই ব্যবহার করবে সব কিন্তু আপলোড করা আছে জেন পাস ভিডিও 2023 প্লেলিস্টে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো চলো ভিডিওটি শেষ করি।